मेरा दिल ले गाड़े, नहीं तो मेरा जान ले गाड़े। Hello everyone, good morning and welcome back to my channel Ritika Adhikary and this is me, your Ritika. আজকে অনেক দিন পর আবার ভিডিও শুট করছি, মানে অনেক দিন হয়ে গেছে, 2 উইকস হয়তো হয়ে গেছে আমি কোনো ভিডিও করিনি। আর এই ফুড চ্যালেঞ্জ তো মানে আমি 1 মান্থ হয়ে গেছে করিনি, তো অনেক দিন পর আর কাজের মধ্যে ফিরে আমারও ভালো লাগছে। তো এখন রিও একটু বড় হয়ে গেছে, তাই জন্য ওকে মানে রেখে দিও, কাজবাজ করা যাচ্ছে, তাহলে একদম করা যাচ্ছিল না কোনো কাজ, আমাকে তো ছাড়েই না। তো অনেক দিন পর তো ভালো লাগছে আমারও, তোমরাও জানোই আমার কেমন লাগছে অনেক দিন পর দেখে। তো আজকে তো এই ড্রেস দেখে বুঝতে পেরে গেছো কি চ্যালেঞ্জ হচ্ছে, আজকে হচ্ছে রেড ফুড চ্যালেঞ্জ। তো চলো আর বেশি কথা না বলে এবার ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা স্টার্ট করার আগে নতুন করে আবারও বলছি, যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা ক্লিক করে দাও আমার নেক্সট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো জানো কি করতে হবে, লাইক করে দেবে আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। যেহেতু আমি রেড ফুড চ্যালেঞ্জ করছি তাই জন্য সকালবেলা কি খাবো বুঝতে পারছিলাম না, তারপরে ভাবলাম যে তাহলে সুপই খেয়ে নেওয়া যাক। তো নরের একটা সুপের প্যাকেট এনেছি আমি, টমেটো স্যুপ, তো ওটাই বানাবো আর ওটাই খাবো। তো চলো আগে গিয়ে নরের স্যুপটা বানিয়ে নিই। আমার স্যুপ রেডি, তো চলো এখন টেস্ট করে দেখি। সচরাচর আমি সকালবেলা না এরকম এই স্যুপ টুপ খাই না, এত ভালো আমি মেন হই যেহেতু ডায়েট ফাইট করবো, তো দেখে বুঝতেই পারছো কি অবস্থা। তো কিন্তু খেতে হবে, কি করবো, রেড ফুড চ্যালেঞ্জ করছি তো ওটা আমাকে খেতে হবেই। তো চলো খাই, ভালো খেতে। বেশ সুন্দর খেতে, ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে বাড়িতে বানিয়ে খেয়েছি অনেক স্যুপ কিন্তু এটা ফার্স্ট টাইম। তো স্যুপটা আমি পুরোটা খেয়ে নি তারপর দেখা করছি। আমি আবার চলে এলাম খেতে, কারণ হচ্ছে সকালবেলা ওই স্যুপ খেয়ে আমার শুধু একদম পেটটা ভরেনি, কারণ ব্রেকফাস্ট শুধু জলের মতো, স্যুপ খেয়ে আমি কি সারাক্ষণ থাকতে পারবো লাঞ্চ অবধি? তো আমি কি করবো ভাবছিলাম, তো ফ্রিজে গিয়ে দেখলাম যে বেদানা আছে, তো বেদানা একটু ছাড়িয়েও ফেললাম আর নিয়ে চলেও এসেছি বেদানা। তো একটু আমি এখন বসে বসে বেদানা খাবো, তারপরে লাঞ্চ করবো পরে। পেটটা শান্তি হচ্ছে একটু, খুব খিদে পেয়েছিল। আর যদি তোমরা ভাবো আমার গলার ভয়েসটা কেন এরকম লাগছে, তার কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে, আমার নাক একদম বন্ধ, তো ওই জন্য একটু গলাটা ধরে ধরেও আছে, তো ওই জন্য একটু গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যেতে পারে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। চলে এলাম আমি দুপুরবেলা লাঞ্চ নিয়ে, আর লাঞ্চে আমি খাবো হচ্ছে সিজওয়ান ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো রেড ফুড চ্যালেঞ্জ করার জন্য আমাকে অনেক খুঁজে খুঁজে খাবার আনতে হচ্ছে, তো এটা আমি অর্ডার দিয়ে এনেছি, আমি বানাইনি ঘরে, কারণ দুপুরবেলায় রিওকে নিয়ে সামলে এসব করা সম্ভব নয় আমার পক্ষে, তো ওই জন্য এটা আমি অর্ডার দিয়ে নিয়েছি, আমাদের পাশের রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছি, তো এটা আমি নিয়ে চলে এসেছিলাম। তো এটা হচ্ছে রেড রেড কালারেরই হয় তাই জন্য এটা খাচ্ছি, তো তোমরা দেখলেও বুঝতে পারবে যে এটা হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না যে পুরো প্রপার রেড কিনা, বাট সিজন ফ্রাইড রাইস তোমরা সার্চ করে দেখবে হয়তো রেডি হয়। তো এই আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তো এটা এবার টেস্ট করে দেখবো। আর জিভে জল চলে আসছে, কারণ আমার ফেভারিট একদম ডিশ এটা, মানে কথা বলবো কি তার আগেই খেতে এত সুন্দর একটা স্মেল, তো আমার খাওয়ার জন্য একেবারে জিভ লগলগ করছে, এটা আমার মানে একদম সব থেকে ফেভারিট ফুড যেটাকে বলে, বিরিয়ানি থেকে অনেক পছন্দ করি এটা খেতে আমি। তো আর ওয়েট করতে পারছি না, চলো তাড়াতাড়ি করে খাই। পুরো
হ্যাভেনের একটা ফিলিংস আসছে, দারুণ পুরো দারুণ। আমার আজকে লাঞ্চটা পুরো জমে খিট। আমি নর্মাল যখন খাই না, আমি সিজন ফ্রাইড রাইসই খাই, বেটার লাগে এটা খেতে নর্মাল ফ্রাইড রাইসের থেকে, এটাই মনে হয় আমার কাছে মনে হয় বেটার। এই স্পুনে আমার দ্বারা হবে না, কারণ এত সুন্দর খাওয়ার আমার মনে হচ্ছে এই হাতটাই লাগবে। তো চলো এখন স্পুনটা রেখে দিই, তারপরে আমি আবার হাত দিয়ে খাচ্ছি। তো এবারে পুরো আসল ফিলিংস দিয়ে খাওয়াটা যাক, কারণ হাতে করে খাওয়ার মজাই আলাদা। স্পুন দিয়ে ঠিক ওই ভিডিও করার জন্য খেতে হচ্ছিলো, বাট হচ্ছে না আমার দ্বারা, তুমি হাতে করে খেতে বেশি প্রেফার করছি। তো চলো হাতেই খাই। এই রিও খাবে একটু, রিও একটু খাবে, তুমি একটু খাবে, একটু খাবে, একদম খাবে না, তুমি এখন খাও, যেটা খাচ্ছ সেটা খাও, হ্যাঁ তোমার জন্য ওটাই ভালো। একদম বসে আছে ওখানে, ওকে বেঁধে রেখে দিয়েছি বসিয়ে, ও খেলা করছে ওখানে বসে বসে, ওই জন্য ওকে একটু বলছি খাবি খাবি। তাও অনেক কষ্টে আর দুঃখের বিষয় কি বলবো, এটা আমার নয়, আমি জোগাড় করেছি লোকের থেকে, কারণ এরকম আমার রেড কালারের জামা টামা বেশি নেই, রেড কালার বেশি পছন্দও করি না আমি। তো এই ফুল স্লিভ না পরলে একেবারে থাকা যায় না, তো কষ্ট করে আমি ওই জন্য ওটা পরে নিয়েছি, তাও ঠান্ডা লাগছে কারণ সোয়েটারটা তো নেই তাই জন্য। তো চলো এখন তাড়াতাড়ি করে দেখি কি খাওয়া যায়, তো চলো এখন দেখি সন্ধেবেলায় কি খাই। তো এই যে আমার রেড ভেলভেট কেক, এটা আমার সন্ধ্যের টিফিন, তো দেখি খুব ভালো লাগছে, তো ফার্স্ট টাইম খাবো এটা আমি, তো টেস্ট করে দেখি চলো কিরকম লাগছে। তোমার জামার সাথে কেকটা ম্যাচ খেয়ে গেছে, দেখো পুরো বোঝা যাবে না যে এটা জামা না, এটা কিরম ভাবে রাখবো তো বুঝতেই পারা যাবে না, এরম ভাবে রাখবো তাও বোঝা যাচ্ছে, পুরো এক কালার হয়ে গেছে সব, সব আছে লালে লাল। আমি এবারে ডিনারের জন্য চলে এলাম, আর ডিনারে আমি করব হচ্ছে পাস্তা খাবো, ডিনারে রেড সস পাস্তা, মানে আমি নিজেই ঘরে বানাবো রেড সস, মানে হচ্ছে ওই টমেটো কেচাপ দিয়ে যা তৈরি করব। তো চলো এখন গিয়ে পাস্তাটা বানিয়ে নিই। করতে গিয়ে যে কত ঝামেলা হয়, বাপরে বাপ। তো যারা যারা আমাকে ইনস্টাগ্রামে এখনো পর্যন্ত ফলো করোনি, তারা কিন্তু ইনস্টাগ্রামে তাড়াতাড়ি গিয়ে ফলো করো, ওখানে অনেক সুন্দর সুন্দর আমার রিওর ফটো দেখতে পাবে। তো চলো এবারে তোমাদেরকে দেখাই পাস্তাটা, এই যে রেড সস পাস্তা, এটাকে অনেক কারুকার্য করে আমি রেড বানিয়েছি এই সব সস টস দিয়ে, তো এটা পুরো সস ভর্তি আছে, এটাকে ভালো করে মাখাতে হবে। তো চলো এখন খেয়ে দেখি কিরকম লাগে। খুব সুন্দর খেতে হয়েছে, সকাল থেকে সব টেস্টি টেস্টি খাবার খেয়ে খেয়ে পেট পুরো আইডাই করছে, আর আমারও খুব ভালো লাগে এরকম চ্যালেঞ্জ ভিডিও করতে, কারণ ভালো ভালো সুন্দর সুন্দর খাওয়ার খেতে পারি। আর তোমরাও খুব ভালোবাসো এই চ্যালেঞ্জ ভিডিওগুলো, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা এরকমই কমেন্ট করতে থাকো, আমার তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালোও লাগে। আর এবারে ভাবছি নেক্সট আমি কমেন্টে এরকম ভিডিও লাস্টে নাম নেওয়া স্টার্ট করবো, যারা যারা ভালো ভালো কমেন্ট করবে তাদের মধ্যে থেকে কিছু জনকে বেছে নেবো, আমি লাস্টে ভিডিওতে নামও নেবো। তো তোরা তাড়াতাড়ি করে জলদি জলদি কমেন্টগুলো করো।
আর খেতে পাচ্ছি না, অনেকটা খেয়েছি আর একটুখানি আছে, একদম ভালো লাগছে না। এটা আমি কাউকে দিয়ে দেবো খাওয়ার জন্য, ভাবছি না বাড়ির লোককে, তো একটু পরে বলে দেখা করছি। ও আমাকে তো ভিডিওটা এন্ড করতে হবে, আমি চুপ করে এরকম মানে এত খেয়ে নিয়েছি না, আর এরকম একটুখানি চাদর চাপা দিয়ে শুয়ে পড়েছিলাম, আর একটা স্বপ্নে আমার গান ভেসে এলো। কি গান বলো তো, তোমাদেরকে শোনাচ্ছি। এরকম আমি দেখলাম, এরকম চাদরটা চাপা দিয়ে আমি গান গাইছি পাগলের মতন। লাল দুপাট্টা উড়গায়ের মেরে খানে কে ঝোকে সে, মুচকো খানানে দেখ রিয়া হায় রে ধোকে সে, খানানে মেরা দিল লে গাড়ে নেই তো মেরা জান লে গাড়ে। এইসব স্বপ্ন দেখছি আমি। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে, আর তো ছোট্ট দেখে মজাদার কিছু করলাম যে তোমাদের ভালো লাগে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, কারণ এটা আমার নতুন বছরের ফার্স্ট ভিডিও, তো সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার, তোমাদের ভালো কাটুক এই বছরটা, এই প্রার্থনা করি আমি গডের কাছে। আর সবাই মিলে আশীর্বাদ করো আমাকে, যাতে আমিও একটু ভালো করে এগিয়ে যেতে পারি, আর তোমরা আমাকে আরও 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 সাপোর্ট করো যাতে ভালো করে এগাতে পারি। আর অনেক 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 কমেন্ট করো, লাইক করো, যাতে আমি এগানোর জন্য আরও সাহস পাই, মোটিভেট হই। তো সারাদিন ধরে লাল লাল সব খাবার খেলাম তোমরা দেখলে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো খাবার এই চ্যালেঞ্জগুলো। আর এর আগে আমি প্রচুর ফুড চ্যালেঞ্জ করেছি, দুটো অ্যালফাবেট চ্যালেঞ্জ করেছি, ব্ল্যাক ফুড, ব্লু ফুড, হোয়াইট ফুড, অনেক ফুড চ্যালেঞ্জ করেছি। তো তোমরা যদি না দেখে থাকো, আমি নিচে ডেসক্রিপশানে সব লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে চেক করে নেবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি গিয়ে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ খানে ব্লগ দিয়ে। তো এবারে ভাবছি চ্যালেঞ্জ ভিডিও করবো একটা সৈকতের সাথে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি কি চ্যালেঞ্জ ভিডিও করব, মানে দুজনে মিলে কি খাওয়ার চ্যালেঞ্জ করতে পারি। তো চলো এতটাই আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, টাটা, গুড নাইট।